সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তাই নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। এটা অ্যাকচুয়ালি সানডে আউটিংয়ের ভিডিও। সেদিনকে আমরা গেছিলাম ইউ অ্যান্ড আই আর্টস ক্যাফে শিলংয়ের, তো যেটার আর কি ক্লিপিংসটা ভিডিওর শুরুতেই জুড়ে দিয়েছি, তো ওটাতেই যাব আমরা, তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো কিছুটা পথ এগোনো যাক। আমরা চলে এসেছি ইউ অ্যান্ড আই ক্যাফেতে। এটা মাওলাই এরিয়া, তো পুলিশ বাজার থেকে ডিস্টেন্স মোটামুটি ওই 3.5 কিলোমিটার মতন। তো এখানে এসে দেখছি যে দোতলা একটা বিল্ডিং, একতলাটায় ক্যাফে রয়েছে, আর দোতলায় বোধহয় থাকার জন্য ঘর পাওয়া যায়। তো দোতলায় আমরা যাব না, ক্যাফেটাতেই ঢুকলাম একতলায়। আর এরা হচ্ছে মালিকের পোষ্য, বাইরেটায় ঘুরছিল, এখন একটু আদর করে দেওয়াতে আমার পেছন পেছন ভিতরটায় চলে এসেছে। আচ্ছা, একটা কথা প্রথমেই বলে দেওয়া ভালো যে এই ক্যাফেটাতে কিন্তু শুধুমাত্র খাসিদের ট্র্যাডিশনাল ফুডস পাওয়া যায়, অন্য কিছু নয়। ক্যাফের ভিতরে ঢোকা মাত্রই দেখলাম যে সবুজ রঙের বোর্ড রয়েছে, যার মধ্যে তো চক দিয়ে সমস্ত আইটেমসের নাম, তাদের দাম সব কিছুই মেনশান করে দেওয়া আছে প্রপারলি। তবে যেটা নেই হচ্ছে কম্পোজিশনগুলো একটু জানতে পারলে ভালো হতো, কারণ অধিকাংশ খাসি আইটেমসের মধ্যে কিন্তু পর্ক, বিফ এগুলো তো থাকে, তো সেই কারণে একটু মুশকিলজনক আমাদের পক্ষে খাওয়া। তো একটুখানি বুঝে নিতে হবে আর কি ব্যাপারগুলো। তার উপরে আমাদের সঙ্গে আবার নানু এসেছে, তো নানু তো মানে পিওরলি ভেজিটেরিয়ান। তো টেবিলে যখন বসলাম দেখলাম যে ছোট একটা বই রাখা রয়েছে, যার মধ্যে কিন্তু আইটেমসগুলোর কম্পোজিশনগুলো একদম সুন্দরভাবে মেনশান করা রয়েছে। সত্যি ব্যাপারটা একটু কনফিউজিং লাগছিল যে কিছুই কি তাহলে অর্ডার দিতে পারবো না, শুধুমাত্র চা খেয়ে বেরিয়ে যেতে হবে এখান থেকে। এই ক্যাফেটার নামই হচ্ছে ইউএনআই আর্টস ক্যাফে, সেই কারণে খাসিদের আর্ট অ্যান্ড কালচারের উপরেই সব ডেকোরেশনগুলো এখানে করা হয়েছে। ভালোই লাগছে কিন্তু দেখতে, যে সমস্ত জিনিসগুলো দিয়ে এই ক্যাফেটা সাজিয়েছে সেগুলোকে কিন্তু আমার খুব একটা কস্টলি বলে মনে হচ্ছে না, মানে সহজলভ্য সব জিনিসপত্রই, যেগুলো বাড়িতে হয়তো আমরা ওয়েস্ট মেটেরিয়াল বলে সেগুলোকে থ্রো করে ফেলে দিই, সেগুলোই এখানে নিয়ে এসে মানে প্রপারলি মেনটেন করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আচ্ছা, একটা কাজ করি, ক্যামেরাটা ঘুরিয়ে ডেকোরেশনটা একবার প্রথমে দেখিয়ে দিই, তারপর না হয় বলছি যে কী কী অর্ডার দিলাম আজকে আমরা।
ক্যাফের ভিতরে যে খুব একটা ভিড় আছে আজকে সেটা নয়, তবে একটা টেবিলে জন্মদিনের পার্টি চলছে, কেক কাটা হচ্ছে, অনেক লোকজন সেখানে জড়ো হয়েছে, গান বাজনা চলছে। সব টেবিলেই রয়েছে এরকম একটা টিস্যু হোল্ডার, যেটার পেছন দিকটা আর কি টিস্যু রাখে, সামনের দিকটায় বোধহয় পেন, নিজেরাই বানিয়েছে খুব সুন্দর করে। আর এই যে ঘন্টাটা রয়েছে না, দারুণ সুন্দর আওয়াজ কিন্তু সেই সুইজারল্যান্ডের কাউবেলের মতন। তো এটা হচ্ছে ওয়েটারকে যদি ডাকতে হয় তো এটা মানে বাজিয়ে দিতে হয়। এদের এই টিস্যু হোল্ডারটা দেখে আমার নিজের বানানো একটা জিনিস মনে পড়ে গেল, আমিও একবার কিন্তু এরকম দুধের কৌটো কেটে তাতে ওই ওয়ালপুট্টি মাখিয়ে আর কি বানিয়েছিলাম দু রকমের গাছ রাখার জন্য জায়গা, একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম বোধ হয়। ঝামেলার কথা হলো যেটা, যে মেনু বুকটাকে যতবারই উল্টে পাল্টে দেখছি, কম্পোজিশনগুলো চেক করছি, বেশিরভাগ আইটেমেই এত পর্কের আধিপত্য, তার ফলে অর্ডার দেওয়ার মতো কিছু পাচ্ছি না। তো চা অর্ডার দেব ঠিক আছে, আর তার সাথে দু একটা জিনিস চায়ের সাথে যেগুলো খাওয়া যায়, এরকম ওই পুথারু টাইপের জিনিস কয়েকটা অর্ডার দেবো ভেবেছি। যাই হোক, ফাইনালি এসে পৌঁছলো আমাদের অর্ডার দেওয়া জিনিস। আমার হচ্ছে লিকার চা, নানু আর নানুর বাবার হচ্ছে দুধ চা, তার সাথে এই যে কুকিজ টাইপের কয়েকটা বিস্কুটও দিয়েছে দেখছি, আর সাদা রঙের এই যে ইডলির মতন দেখতে জিনিসগুলো, এগুলো চায়ের সাথেই খায়, এটার নাম হচ্ছে পুথারু। নানু আর নানুর বাবার একটা একটা করে, আর আমি একটা নতুন জিনিস নিয়েছি, এই যে কলা পাতায় মোড়ানো, এটা কলা পাতা না অন্য কিছু একটা পাতা হবে হয়তো। সাদা রঙের পুথারুটা আগে অনেকবারই খেয়েছি, চালের গুঁড়ো দিয়ে তৈরি, আর এই যে পাতায় মোড়ানো জিনিসটা এবার একটুখানি খেয়ে দেখবো, এটার নাম হচ্ছে পুসলা। এই যে পুসলাটাকে আনপ্যাক করে খোলসের ভিতর থেকে বের করেছি, ঝলসানো পাটিসাপটা টাইপের দেখতে লাগছে। পুসলার পরে আমি আরেকটা জিনিস অর্ডার দিলাম, এটার নাম হচ্ছে পুকলি। বাঙালির এখানে বানাতো, বাঙালির এখান থেকে চলে যাবার পরে ওগুলো পুরো পুরো ব্যাপারটা মালপোয়া পিঠে ওগুলোকে সমস্ত ইয়ে করতে পারিনি, যেটা কি সেদ্ধ পিঠে ছিল সেটাকে বানিয়েছে পুথারু, যেটা মালপোয়া ছিল সেটাকে বানিয়েছে এটার নামটা কি পুকলেই, পুকলেই এটা নাম পুকলেই। ঠিক আছে, বাঙালি জিনিসগুলো কি নাম, আগেরটা আমি কি খেলাম নানু, কি নাম, পুসলা, পুসলা, পুসলাটা হচ্ছে সুজি না, সুজি ঠিক না, ওটা হচ্ছে যে আমরা যেটা পুষ্পা করে বানানো হয় বলো না, নামগুলো মনে রাখো, ফার্দার কোনদিন আর দোকানে গিয়ে চাইবে কি জিনিস, ঠান্ডা ইট শক্ত পাটিসাপটা, আর এই পুকলেইটা বড্ড তেল তেলে মিষ্টত্ব কম, জিনিসগুলোর দাম কিন্তু এখানে খুব একটা বেশি না, আর বেশি হওয়া উচিত না, এই জিনিসগুলো ওই 10-20 টাকা করে পার পিস হিসেবে নিচ্ছে। সবকটা টেবিলে দেখছি যে লোকাল লোকজনেরা আলুর কিছু একটা প্রিপারেশন নিয়েছে, তো আলু তো প্রিয় ভেজিটেরিয়ান ডিশই হওয়া উচিত, এটা তো নানুর জন্য অর্ডার দেওয়া যেতেই পারে। টেবিলগুলোতে একটা করে অ্যালুমিনিয়ামের কেটলি দিয়েছে, তো আমাদের টেবিলেও রয়েছে, একটুখানি ঢাকনা সরিয়ে উঁকি মেরে দেখলাম যে খাওয়ার জলটা কেটলির মধ্যে করে দিচ্ছে, তো ভালোই লাগলো সিস্টেমটা। নানুর জন্য যে আলুর প্রিপারেশনটা অর্ডার দিয়েছিলাম সেটা এবার এসে গেছে, তবে এটা পিওরলি ভেজ নয় কিন্তু মাছের চাটনি আছে। ডিফারেন্ট টাইপস অফ হার্বস দেওয়া আছে, নুন, আর এটা হচ্ছে কী বলে নামটা, মাম্মা, মাছের চাটনি, মাছের চাটনি, শীতল মাছের চাটনি বলে এখানে। তারপরে কোথাটা ছাড়া, হ্যাঁ, এরপর থেকে কিছু আলু শুধু খেতে না পারলে নিয়ে নে, রাত্রে গিয়ে বাড়িতে গিয়ে কেউ সাদা আলু তরকারি হবে, আলুর ছোটা হবে। এত আলু সত্যি তো খেতে পারবে না একবারে নিশ্চয়ই, আলু সত্যি নুন দিয়ে কত, এই সবকটা ওকেই দিয়েছে তো নাকি, হ্যাঁ সবগুলো আলু নানুকেই দিয়েছে, নানুকেই দিয়েছে সবগুলো আলু, এক প্লেট সবাই নিচ্ছে,
বসে 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 খাচ্ছে, পুরো ফ্যামিলি বসে বসে খাচ্ছে। এইটার মধ্যে থাকে মাছ, অতি খাদ্য, মানে খেলেই মুখে দিলেই বমি চলে যাচ্ছে আমার। শুটকি শুটকি মাছ, হ্যাঁ শুটকি মাছের চাটনি, ওরে বাবরে পুরো বমি লেগে গেল আমার খেয়ে দে এই খাবার। আর এত আলু কে খাবে, এখনো কত আছে দেখ। এই দেখ আমি এত বড় আলু, পেঁয়াজ কলি কবে জীবনে কাঁচা খেয়েছে কে? দিয়ে চলে রাতে ভেজে নেব আলু দিয়ে। পেঁয়াজ কলি এইগুলো সব কাটায়? হ্যাঁ সব পেঁয়াজ কলি। আর এইটা কি? এটা তো হাতে কাটা কাটা ফুটছে। এটার সঙ্গে ইয়ে দিয়েছে, ঘাস দিয়েছে একটুখানি। ঘাস সেখানে কি বলে একটা ইয়ে রয়েছে, ছোট পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজ যেগুলোকে বলে। আলুগুলো তার মধ্যে মিষ্টি আলু বোধ হয়, হাফ মিষ্টি লাগছে হাফ ইয়ে লাগছে নর্মাল। বাবাই আবার ছাড়িয়ে ছাড়িয়ে সাজিয়ে গুছিয়ে খাওয়ার চেষ্টা করছে, অদ্ভুত। এত বাজে খাবার, এত লোকজন মানে থালা ভরে ভরে এই জিনিস নিয়ে নিয়ে খাচ্ছে বসে বসে, লোভে পড়ে গিয়ে 180 টাকা নাকি এই প্লেটিং এর দাম। ছোট ছোট গ্লাসে অর্ডার ছাড়াই এলো জুস, ফ্লাওয়ার এক্সট্রাক্ট জুস। তোর হাতে ধরে কি চিয়ার্স করতে হবে? এনে নালু নাই, আমি করব না। চিয়ার্স। কিরকম জুস কে জানে? কেমন রে? বমি করবি? ভালো খেতে, ভালো খেতে, ভালো খেতে। বমি করলে ওই দিকে করিস। আরে ভালো খেতে, ভালো খেতে। সিরিয়াসলি ভালো খেতে, এই এইটা ভালো খেতে। ওরা জানেই যে এগুলো খেয়ে লোকের বমিটা পেয়ে যাবে, ওই জন্য তারপরে দিয়ে গেছে এটা। ভালো নানু? এগুলোকে কি বলে জানিস? এগুলোকে বলে ধামসা মাদল। আর এই যে এখানে কি সুন্দর নানু নিয়ে নিয়েছে হাতে একটা গিটার টাইপের, দেখো পাহাড়ি মানুষদের সাজানো গোছানো গুলো এরকম ইউনিকই হয়, এতটা সরলতা মেশানো ব্যাপারগুলো যে ভীষণ ভালো লাগে। এই ক্যাফেটাতে কিন্তু এসেছিলাম এই ডেকোরেশন গুলোই দেখবো বলে, এবং খুব ভালো লেগেছে সেগুলো সবটাই। আর খাওয়া দাওয়ার কথা যদি বলি, খাওয়া দাওয়া হয়তো আমি ওই খাবারগুলো খাই না বলে সেরকম একটা ভালো আমার লাগেনি। যাই হোক, লোকাল লোকজনের খুবই ভালোই লাগবে হয়তো। বিল্ডিংটার এই একতলায় টোটাল ক্যাফের এরিয়াটাকে কিন্তু দুভাগে ভাগ করা রয়েছে, এবং দুটো ভাগেরই মানে ডেকোরেশন স্টাইল কিন্তু ডিফারেন্ট। আমরা এতক্ষণ যেটাতে ছিলাম সেটা থেকে বেরিয়ে এসে পাশের রুমটাতে এবার যাচ্ছি। এখানে কিন্তু সাজানো গোছানোগুলো একটু অন্য ধরনের। আজকের মতো ঘোরাঘুরি কিন্তু আমাদের শেষের পথেই। তো এবারে একটা কাজের কথা বলি, যে যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে বসে একটু স্কিপ না করে দেখলে, তাদেরকে আমার দুটো কথা বলার আছে।
যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে তো আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ক্যাফেটার বাইরেটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কি সুন্দর, মানে টায়ার কেটে কেটে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ছোটোখাটো বাগানও আছে একটা, তবে এখন এই মুহূর্তে ফুল তো দেখতে পাচ্ছি বিশেষ একটা নেই। তাহলে আজকে আর এই ভিডিওটাকে কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।